আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। জিন শব্দের অর্থ হলো গুপ্ত, অদৃশ্য, লুকায়িত কিংবা আবৃত। এক হাদিস থেকে জানা যায়, জিন প্রধানত তিন প্রকার, যারা শূন্যে উড়ে বেড়ায়, কিছু সাপ আর কুকুর, যারা মানুষের কাছে আসে এবং চলে যায়। সহিহ আজ-জামে আস-সাগীর হাদিস নং 3114। জিন আল্লাহ তাআলার অন্যতম একটি সৃষ্টি। জিন জাতির সৃষ্টি হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে। জিনেদের বিবেক বুদ্ধি অনুভূতি শক্তি রয়েছে। তাদের কাছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আছে। তাদের মধ্যে রয়েছে ভালো জিন এবং মন্দ জিন। পবিত্র কোরআনুল কারীমে জিনেদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের কিছু সৎকর্মশীল এবং কিছু ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন মত আর পথে বিভক্ত। সূরা জিন আয়াত নং 11। আসমানি কিতাবে যারা বিশ্বাস করে, যেমন ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তারা সকলেই জিনের অস্তিত্বে বিশ্বাসী। পৌত্তলিক কিছু দার্শনিক এবং বস্তুবাদী গবেষকরা জিনের অস্তিত্ব স্বীকার করে না। দার্শনিকদের একটি দল বলে থাকে, ফেরেশতা এবং জিন সম্পূর্ণ রূপক অর্থে ব্যবহৃত হয়। ভালো চরিত্র ফেরেশতা আর খারাপ চরিত্র জিন বা শয়তান দ্বারা বোঝানো হয়। তাদের বক্তব্য কোরআন এবং সুন্না পরিপন্থী। জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় 50 বার জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ এবং মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আর রহমানে জিন এবং মানুষকে একসাথে সম্বোধন করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের আমলে জিনেদের কাজকর্ম করার তথ্য কোরআনে উল্লেখ রয়েছে। জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ পাক সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা কোরআন অস্বীকার করারই নামান্তর। এবার প্রশ্ন হলো, জিনেরা কি মানুষের মতো ইন্তেকাল বরণ করে? এর জবাব হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস মতে জিনেরা ইন্তেকাল বরণ করে। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব যিনি কখনো ইন্তেকাল বরণ করেন না, অথচ মানুষ ও জিন ইন্তেকাল বরণ করে। সহিহ বুখারী হাদিস নং 7383। তবে জিনেদের ইন্তেকালের উপলক্ষ মানুষের ইন্তেকালের উপলক্ষের সঙ্গে নাও মিলতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অনলায়িত শিখায় প্রবেশ করে ইন্তেকাল বরণ করে। হানাহানি কিংবা লড়াইয়ে তাদের অনেকের ইন্তেকাল ঘটে, তাদেরও অসুখ হয়। অসুখে অনেকেই ইন্তেকাল বরণ করে, আবার অনেকে সাগরে ডুবে ইন্তেকাল বরণ করে, সাগরের তলদেশে চলে যায় এবং আর ফিরে আসে না, কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনেরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও তাদের ইন্তেকাল হতে পারে। তবে মূল কথা হলো, যেহেতু হযরত আজরাইল আলাইহিসসালামকে সকল সৃষ্ট মখলুকাতের জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে, অতএব হযরত আজরাইল আলাইহিসসালামই সকল জিনেদের জান কবজ করে থাকেন এবং সেই জিনেদের রুহের সাথে কি করা হয় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। শয়তানও জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু অন্য জিনেরা তার মতো নয়। তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করা হয়েছে, এই সুযোগ অন্য কোনো জিনকে দেওয়া হয় নাই। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন আসে, প্রশ্নটা হলো, ইন্তেকাল বরণ করা জিনেদেরকে কোথায় দাফন করা হয়? এর জবাব হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন জাতির জন্য প্রেরণ করা হয়েছে, অতএব তারাও কবর দেওয়ার ইসলামী রীতি অবশ্যই মেনে চলে। তবে তার ধরন মানুষের অজানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান বিল গায়েব বা গায়েবের প্রতি ইমান আনার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।